মদ বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেল মহারাজগঞ্জ বাজার থানার পুলিশ। 17 মার্চ বিকাল 4টা নাগাদ মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির থানার ওসি মঙ্গেশ পাটারির নেতৃত্বে পুলিশ এবং টিএসআর বাহিনী নিয়ে মহারাজগঞ্জ বাজারে হানা দিয়ে বিপুল পরিমাণে দেশীয় এবং বিদেশি মদ উদ্ধার করেন। অভিযান চলাকালে পুলিশ বেশ কিছু দোকানের তালা ভেঙে বিপুল পরিমাণে দেশি এবং বিদেশি মদ উদ্ধার করতে সক্ষম হয়। অভিযান চলাকালে 2 জন মদ ব্যবসায়ী সহ বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ওই 2 মদ ব্যবসায়ীর নাম হলো টিটু সাহা বয়স 37 এবং নন্দন রায় বয়স 32। মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির থানারুষি মঙ্গেশ পাটারি এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মহারাজগঞ্জ বাজার ফাঁড়ির থানা সূত্রে জানা গেছে, ধৃত 2 মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে আন্ডার সেকশন 45 ত্রিপুরা এক্সাইজ অ্যাক্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। এই অভিযানে মদ ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য এবং ভীতি পরিলক্ষিত হয়েছে। আজকে যে অপারেশন করছেন, এটা কোন জায়গাতে অপারেশন করেছেন? আমরা প্রতিদিনই প্রায় ইন্টারলিকার রেড করে থাকি। সে ইন্টারলিকার রেডের অঙ্গ হিসেবে আজও আমরা সাদা পোশাকে কিছু স্টাফ এবং আমি নিজেও সাদা পোশাকে আজকে এমজি বাজার এরিয়াতে আমরা ঘুরি করি এবং কিছু অবৈধ ইলিগাল সেলার উদ্বোধন 2 জনকে আমরা ধরতে পারি এবং প্রচুর পরিমাণ আমরা দেশি মদ আমরা উদ্ধার করি। বাজার মূল্য কত হবে স্যার? আনুমানিক বাজার মূল্য 20,000 টাকা হবে। স্যার, এই ধরনের অভিযান কি আমরা কন্টিনিউ করছি এবং সামনে জারি থাকবে, এই জন্য কতদিন নিয়ে জারি থাকবে? আচ্ছা, যারা মালিক দোকানের তারা কি অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, ওদের মধ্যে আমরা 2 জনকে আজকে ধরতে সক্ষম হয়েছি এবং 2 জন অ্যারেস্ট হয়েছে এবং আমরা আইনগত যা ব্যবস্থা আছে ওদের মধ্যে নিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা, পাইওনিয়ার।